2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত। শিরোনাম: লটারির সাহায্যে স্বাভাবিক সংখ্যা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান। ছোট ছোট টুকরো কাগজে 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখে ভাঁজ করে একটি কৌটায় রাখো। অতপর দৈবভাবে একটি করে তুলে নিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করো। মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা আলাদা করে অঙ্কিত তালিকা অনুযায়ী খাতায় লিখো। এবার তুলে নেওয়া সবগুলো কাগজের টুকরো পুনরায় কৌটায় রাখো। বিশেষ দ্রষ্টব্য, এখন থেকে তুলে নেওয়া কাগজের টুকরোটি পুনরায় কৌটায় রাখা যাবে না। লটারির মাধ্যমে এক জোড়া কাগজের টুকরো তুলে প্রাপ্ত সংখ্যা দুইটি অঙ্কিত তালিকা অনুযায়ী খাতায় লিখে সহমৌলিক কিনা যাচাই করো। এবার কৌটা থেকে দৈবভাবে একই সাথে 3টি সংখ্যা তুলে নাও। প্রাপ্ত সংখ্যাগুলো পাশাপাশি বসিয়ে 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন করো, যেমন 12, 22, 24। এই 3টি সংখ্যা পাশাপাশি বসিয়ে প্রাপ্ত 6 অঙ্কের সংখ্যা 12, 22, 24 তোমার সমাধানের ক্ষেত্রে লটারিতে এই সংখ্যাটি ব্যবহার করা থেকে বিরত থাকবে। গঠনকৃত 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাকে দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় প্রকাশ করো। এবার লটারিতে তুলে নেওয়া 3টি সংখ্যার যে কোনো 2টি সংখ্যাকে পাশাপাশি বসিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 2, 3 ও 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। প্রয়োজনে পাঠ্যবইয়ের পৃষ্ঠা 8 ও 9 নং-এর সাহায্য নাও। কৌটা থেকে পুনরায় দৈবভাবে তুলে এমনভাবে 3টি সংখ্যা নাও যেখানে অন্তত 1টি মৌলিক সংখ্যা থাকে। পাঠ্যবইয়ে উল্লেখিত যে কোনো 1টি পদ্ধতিতে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। পাঠ্যবইয়ে উল্লেখিত যে কোনো 1টি পদ্ধতিতে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। ছোট ছোট টুকরো কাগজে 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখে ভাঁজ করে একটি কৌটায় রেখে লটারির মাধ্যমে 1টি করে কাগজ তুলে মৌলিক ও যৌগিক সংখ্যা আলাদা করে নিচের ছকে উপস্থাপন করা হলো। মৌলিক সংখ্যা 11, 13, 17, 19, 23, 29। যৌগিক সংখ্যা 10, 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 30। লটারির মাধ্যমে তুলে নেওয়া সবগুলো কাগজের টুকরো পুনরায় কৌটায় রেখে লটারির মাধ্যমে এক জোড়া কাগজের টুকরো তুলে 15, 18 সংখ্যা পেয়েছিলাম। সংখ্যা দুইটি সহমৌলিক কিনা যাচাই করে নিচের ছকে উপস্থাপন করা হলো। প্রথম সংখ্যা 15 = 1 × 3 × 5, দ্বিতীয় সংখ্যা 18 = 1 × 2 × 3 × 4। সহমৌলিক, হ্যাঁ। 15 ও 18-এর মধ্যে 1 ছাড়াও একটি সাধারণ গুণনীয়ক আছে, যেটি হচ্ছে 3। দৈবভাবে লটারির মাধ্যমে 3টি কাগজের টুকরো তুলে 11, 17 ও 29 সংখ্যা পেয়েছিলাম। সংখ্যাগুলো পাশাপাশি বসিয়ে 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন করে নিচে উপস্থাপন করা হলো। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 11, 12, 79, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 97, 21, 11। দেশীয় পদ্ধতি 1,11,279, 9,72,111। আন্তর্জাতিক পদ্ধতি 111,279, 972,111। লটারির মাধ্যমে 3টি কাগজের টুকরো তুলে 11, 17 ও 29 সংখ্যা পেয়েছিলাম। উক্ত সংখ্যা 3টি হতে যে কোনো 2টি সংখ্যা 17 ও 29-কে পাশাপাশি বসিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা হলো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1,279, 2 দ্বারা বিভাজ্য কিনা যাচাই। যেহেতু 1,279 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক বিজোড়, সুতরাং 1,279 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই। 1,279 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 1+2+7+9=19, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 1,279 3 দ্বারা বিভাজ্য নয়। 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই। 4 দ্বারা সংখ্যাটিকে স্থানীয় মানে 1,279 = 1,200+70+9=1,200+79। এখানে 79 4 দ্বারা বিভাজ্য নয়।
দৈবভাবে লটারির মাধ্যমে তিনটি কাগজের টুকরো তুলে 13, 20 ও 30 সংখ্যা পেয়েছিলাম। সংখ্যাগুলো লসাগু ও গসাগু নির্ণয় করা হলো। 13 = 1 × 13, 20 = 1 × 2 × 2 × 5, 30 = 1 × 2 × 3 × 5। সুতরাং লসাগু সমান 1 × 2 × 2 × 3 × 5 × 13 = 780 এবং গসাগু সমান সমান 1। এই তো এভাবে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। আল্লাহ হাফেজ।